নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে যে তাদের SMS আসেনি তাহলে কি তারা কি টাকা পাবে না। তো এক্ষেত্রে আজকে আমাদের একটি আধিকারিকের সাথে কথা হয়েছে এবং উনি কিন্তু সমস্ত বিষয়ে জানিয়েছেন। যদি তোমাদের SMS না এসে থাকে তাহলে তোমাদের কি করতে হবে, এবং যদি তোমাদের SMS না আসে তাহলে কি তোমরা কি টাকা পাবে কি পাবে না, এই বিষয়ে কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি প্রথম SMS কিন্তু আসছে, ইউর লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভ উইথ অ্যাপ্লিকেশন আইডি এত, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন আইডি তোমাদের কিন্তু প্রথম SMS-এ দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম SMS কিন্তু করা হচ্ছে যখন তোমাদের যে ডকুমেন্টস তোমরা দিয়েছো সেটিকে যখন এন্ট্রি করা হয়েছে, তখন কিন্তু একটি এন্ট্রির যে নাম্বার, অর্থাৎ তোমরা যাদের যে আবেদন করছো সে আবেদনের নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার সহ কিন্তু তোমাদের SMS পাঠানো হচ্ছে। অর্থাৎ তোমাদের যখন এন্ট্রি করছে তারা তোমাদের ডকুমেন্টস, সেই ডকুমেন্টস যখন সাবমিট হয়ে যাচ্ছে, তোমাদের যে মোবাইল নাম্বার তোমরা দিয়েছো সেই মোবাইলে কিন্তু SMS চলে যাচ্ছে। তো তারপরে যে SMS-টা সেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন উইথ অ্যাপ্লিকেশন আইডি, তো তোমাদের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং হ্যাজ বিন স্যাংশনেড উইথ বেনিফিসিয়ারি আইডি, অর্থাৎ তোমাদের যে টাকার যে আইডি, অর্থাৎ তোমাদের যে টাকা দেবে যে আইডিতে, সেই আইডিও কিন্তু ক্রিয়েট হয়ে দ্বিতীয় SMS কিন্তু চলে আসছে। তো বেশি প্রশ্ন আসছে যে SMS আসেনি বা তাদের যে মোবাইলে সে SMS আসছে না, যে কি তারা কি টাকা পাবে না, কি তাদের যে অ্যাপ্লিকেশন সেটি কি রিজেক্ট হয়ে গেল। এ সম্বন্ধে যখন আমরা কথা বললাম আধিকারিকদের সাথে, তখন তারা জানালেন যে অনেকে কিন্তু মোবাইল নাম্বার ভুল দিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অনেকের SMS আসছে না এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার ভুল পাওয়া যাচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু আধিকারিকরা তারা যখন এন্ট্রি করছে তারা কিন্তু মোবাইল নাম্বারটি বুঝতে পারছে না। তো সেই কারণে তারা তাদের যেটি মনে হচ্ছে যে মোবাইল নাম্বারটি এত হতে পারে বা সংখ্যাটি এত হতে পারে, তো এক্ষেত্রে তারা কিন্তু সেই সংখ্যাটি বসিয়ে দিচ্ছে। এবং আমরা প্রত্যেকে জানি যে মোবাইল নাম্বারের মধ্যে 10টি নাম্বার মধ্যে যদি একটি নাম্বার অন্য নাম্বার হয় বা ভুল নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারে কিন্তু SMS যাবে না, বা যে নাম্বারটি বসানো হবে সেই নাম্বারে কিন্তু SMS চলে যাবে। তো তারা কিন্তু জানিয়েছেন যে যদি সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ করা হয়, অর্থাৎ সঠিক তোমাদের যে ডকুমেন্টস, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এবং তার সাথে ব্যাংকের বই, এবং যাদের SC ST রয়েছে তাদের যে SC ST কার্ড, এবং তার সাথে যেটা তোমরা যে ফর্মটি ফিল আপ করছো সেই ফর্মটি যদি সঠিক থাকে এবং তোমাদের মোবাইলে যদি SMS নাও এসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা টাকা পাবে। অর্থাৎ তোমাদের অনেকেও কিন্তু বলছে যে তাদের মোবাইলে মেসেজ আসছে না তো তারা টাকা পাবে না, তো তা সেটি কিন্তু মোটেও নয়। তোমাদের কিন্তু SMS আসছে, অর্থাৎ তারা কিন্তু SMS পাঠাচ্ছে, কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বার তোমরা দিয়েছিলে সেটি কিন্তু রিসিভ হচ্ছে না। অর্থাৎ তোমাদের যদি মোবাইল নাম্বার ভুল দিয়ে থাকো বা তোমাদের যে SMS প্যাক না থাকে বা তোমাদের মোবাইল যদি চালু না থাকে, এক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। তারপরে যে প্রশ্নটা বারবার করছে যে একটি মোবাইল নাম্বার 2-3টে অ্যাপ্লিকেশনে দেওয়া হয়েছে, তো এক্ষেত্রে কি ম্যান্ডেটরি হবে? তো প্রথমত বলে দিই যে একটি মোবাইল নাম্বারে কিন্তু একটি অ্যাপ্লিকেশন করাটা খুবই উচিত ছিল, বা যদি একটি পরিবারে যদি একটি মোবাইল নাম্বার থেকে থাকে এবং সেক্ষেত্রে যদি দুটি আবেদন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু SMS আসছে, সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি, বা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে তারা জানাচ্ছে যে একটি মোবাইলে দুটি অ্যাপ্লিকেশনের SMS কিন্তু তারা পেয়েছে। কিন্তু একটি মোবাইলে অনেকে 3-4টে করে কিন্তু পাঠিয়েছে, অর্থাৎ 3-4টে কিন্তু করেছে। তো এক্ষেত্রে কী হয়, যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার এক্সিট, অর্থাৎ মোবাইল নাম্বার অলরেডি এক্সিট বলে কিন্তু অপশান পপ আপ করে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়, অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু তারা দিতে পারে না। তো এক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে না যে তারা যদি তাদের মতো মনের মতো যদি একটি মোবাইল নাম্বার বসিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন কিন্তু গ্র্যান্টেড হয়ে যাবে এবং তাদের যে মোবাইল নাম্বার তারা যে মনের মতো বসিয়ে দেবে সেক্ষেত্রে কিন্তু যে মেসেজ সেই মেসেজ চলে যাবে। এবং তারপরেও কিন্তু যদি সেই অপারেটর, অর্থাৎ যিনি আবেদন করছেন বা আবেদন যিনি লিখছেন বা টাইপিং করছেন, উনি যদি দেখেন যে SMS তারা পাঠাতে পারছে না বা তাদের যে মোবাইল নাম্বার তারা সঠিকভাবে লিখতে পারছে না, এক্ষেত্রে যদি ডকুমেন্টস তারা রিজেক্ট করে দেয়, কিন্তু রিজেক্ট করে দিতেও পারে, কারণ মোবাইল নাম্বার অলরেডি এক্সিট যখনই দেখাবে তখনই কিন্তু ডুপ্লিকেট বলে মনে হবে, যেহেতু তখন তারা বুঝতে পারবে যে হয়তো এরা একটিবার কিন্তু আবেদন করেছে, দ্বিতীয়বার হয়তো তারা আবেদন করছে। এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সমস্যা, অর্থাৎ বেশিরভাগ কিন্তু সম্ভাবনা রয়েছে যে তাদের আবেদন বাতিল করার। তো তোমরা যখন মোবাইল নাম্বার দিয়েছিলে, তো তোমরা যে ফর্মটি করেছিলে, ফিল আপ করেছিলে, যে মোবাইল নাম্বার দিয়েছে, সেই ফর্মটি যদি তোমরা জেরক্স করে রেখে দিতে বা জেরক্স করে যদি রেখে দাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে, কারণ পরবর্তী সময় যখন তোমরা তোমাদের যে ফর্ম সেই ফর্ম যখন চেক করবে বা যখন ভেরিফিকেশন করবে তোমরা নিজেরাই, তখন কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেটি সঠিক না ভুল। এবং দ্বিতীয় SMS যাদের আসছে, অর্থাৎ তারা কিন্তু 100% টাকা পেয়ে যাচ্ছে 1 সেপ্টেম্বর, অর্থাৎ
কালকে থেকে কিন্তু তাদের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো যারা প্রথম প্রথম জমা দিয়েছিল, যাদের দ্বিতীয় এস এম এস চলে এসছে, তাদের কিন্তু টাকা অবশ্যই পাবে। তো মোবাইলে এস এম এস আসুক বা না আসুক, তোমার যদি ডকুমেন্ট সঠিক দিয়ে থাকো, ফর্ম ফিল আপ যদি সঠিক করে থাকো, এক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো ছোট্ট আপডেট ছিল, আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং তোমাদের জেলার নাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমাদের জেলার যদি কোনো রকম আপডেট আসে অবশ্যই কিন্তু আমি আমার এই চ্যানেল নিয়ে চলে আসবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, ভিডিওটিকে প্রচুর প্রচুর বন্ধুর সাথে শেয়ার করো। তো বন্ধুরা প্রত্যেকে জানাই গুড বাই।